নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পশ্চিম বর্ধমান জেলার লাউদোহার নাচন গ্রামের রাস্তায় পথবাতি প্রকল্পের শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নাচন গ্রামে 40টি পথবাতির উদ্বোধন করা হয়। জানে গো, সব জানে সদস্য সদস্যা ও অন্যান্য সমাজবৃন্দ, এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজিৎ দত্ত, দুর্গাপুর ফরিদপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী হেমব্রম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এডিডিএ এর 36 লক্ষ টাকার অর্থানুকূল্যে এই প্রকল্পটি রূপায়িত হয়। এছাড়াও প্রতাপপুর অঞ্চলের মাদাইগঞ্জ থেকে খাটগড়িয়া পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য 57 লক্ষ টাকা অনুমোদন হয়েছে বলে জানান বিধায়ক। তাই আপনাদের সকলের কাছ থেকে আমরা করতালি আপনি জোরে শুনতে চাইছি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এরপর আমরা বরণ করে নেব। প্রতিশ্রুতি পূরণের দিন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এটা তারই একটা অংশ। আজকে নাচন এবং তৎসংলগ্ন গ্রামে তিনটি জায়গাতে 26টি পথবাতি লাগানো হয়েছে। সেই পথবাতি আজকে উদ্বোধন করা হলো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এখানকার আদিবাসী পঞ্চায়েত সদস্যা কল্পনা টুডু এবং আমাদের মৃন্ময়দা, আমাদের গ্রামের এই নাচন গ্রামে এই নির্মলদা, আমাদের গ্রামের বয়স্ক মানুষ, তার হাত দিয়ে পথবাতি উদ্বোধন হলো এবং ফলক সরলেন আমাদের শ্রীমতী সুজিত, আমরা সবাই ছিলাম। আমরা সবাই মিলে আজকে উন্নয়নের কর্মযজ্ঞে আমরা যখন পা মিলিয়ে চলছি, এটা তারই একটা অংশ মাত্র। মানুষের চাওয়া পাওয়া ছিল আমাদের যেটা মাদাইগঞ্জ টু খাটগড়িয়া, তার 57 লক্ষ টাকা, তার 57 লক্ষ টাকা স্যাংশন হয়েছে রাস্তার জন্য। সেটাই যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায় আমি আমাদের উপপ্রধান এবং প্রধানকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে অনুরোধ করলাম। আরেকটা রাস্তা আছে যেটা আমাদের বড়গড়িয়া রাস্তা, সেটা তো সুজিত জেলা পরিষদ থেকে 43 লক্ষ টাকা স্যাংশন করিয়েছে, কিন্তু ওটা এখনও যেহেতু ওটা আমাদের সেনাবাহিনীর রাস্তা, ওটা স্যাংশন পাওয়া যায়নি। আমি নিজে সেনাবাহিনীর কাছে চিঠি করেছি, নিজে দেখাও করেছিলাম এবং তারা বলেছেন যে অদূর ভবিষ্যতে তারা এটার পারমিশন করিয়ে দেবেন। আমরা আশা করবো যে রাস্তাটা আমরা নির্মাণ করতে পারবো, মানুষের সুবিধা হবে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।